মিশা জায়েদের বেলায় আমরা তবু কিছুটা সাহায্য সহযোগিতা পেতাম, যেটা এই দুই বছরে একটি সাহায্য, একটি টাকা বা কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাইনি। যে আমরা মিশা জায়েদ, আজকে তো জায়েদ নাই, মিশা আছে, দীপজল ভাই আছে, মানে ওদের কাছে আমার কথাটা শোনা আর কি আমার এখানে। কারণ হচ্ছে যে আমরা তো অনেকের সাথে কাজ করতাম, সিনিয়র জুনিয়র সবার সাথে আমাদের কাজ হয়, কাজ করতাম আমরা। সেই জুনিয়র শিল্পীদের কাছ থেকে আমি একটা কথা শুনেছি, যে আমরা মিশা জায়েদের বেলায় আমরা তবু কিছুটা সাহায্য সহযোগিতা পেতাম, যেটা এই দুই বছরে একটি সাহায্য, একটি টাকা বা কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাইনি। এটা হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, আবারও বলছি, যে জুনিয়র শিল্পীদের এটা একটা আক্ষেপ বলেন, কষ্ট বলেন, যাই বলেন, তারা আমার কাছে অনেকে এখানে এবং এখানে তারা উপস্থিত আছে, কিন্তু অনেক জুনিয়র শিল্পী এখানে উপস্থিত আছে, তারা আমার কাছে বলছে যে আপা, আমরা ওনাদের বেলায় তবু আমরা কিছু সাহায্য সহযোগিতা পেয়েছি, কম পাই বেশি পাই আমরা পেয়েছি, কিন্তু এই যে সময়টা, মাঝখানে যে সময়টা গেল, এই সময় আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইনি। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, এখানে যারা মিডিয়ার ভাই বোনেরা আছেন আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এই প্যানেলটি যদি আমরা আসি, ইনশাআল্লাহ শিল্পীদের আর ওই কষ্টটা থাকবে না, ওই আক্ষেপ থাকবে না। এবং দীপজল ভাই আপনাদের সামনে যেটা বলে দিয়েছে যে মাথা গোজার ঠাই এবং তাদের সাহায্য সহযোগিতা করবে, শুকর আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি, ধন্যবাদ সবাই।